বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ, এখন এই শব্দটার সাথে ভারতবর্ষের অধিকাংশ মানুষ খুব একটা পরিচিত নয়। তার কারণ, আমাদের দেশে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ এটা কোনো রকমের কোনো অপরাধ নয়। দেখুন, রেপ বা ধর্ষণের সংজ্ঞা যেখানে দেওয়া রয়েছে, ডেফিনেশন যেটা যেখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে কোনো মহিলার সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কেউ যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে বা এর সাথে আরও অনেকগুলো বিষয়। মোদ্দা কথা হচ্ছে, এখানে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে সম্মতি, দুই হচ্ছে ইচ্ছা, কনসেন্ট এবং উইল। এখন এই দুটো বিষয় কার্যত বাদ পড়ে যায় একজন মহিলার যখন বিয়ে হয়ে যায়। খুব অদ্ভুত হচ্ছে আমাদের ভারতবর্ষের এখানে আইন, যেখানে বলা হচ্ছে যে একজন মহিলার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তাহলে সেটা রেপ, কিন্তু যখনই সেই মহিলার বিয়ে হয়ে যাচ্ছে সেই একই ঘটনা যদি তার হাজবেন্ড তার সাথে করে তাহলে সেটা রেপ নয়। বিয়ের পরে একজন মহিলার ইচ্ছা বা কনসেন্টের কার্যত কোনো ভ্যালিউ বা কোনো রকমের কোনো দামই নেই। তার কারণ, ম্যারিটাল রেপটা ভারতবর্ষের বুকে কোনো রকমের কোনো অপরাধই নয়। সেখান থেকে দাঁড়িয়ে আজ থেকে কিছুদিন আগে কেরলের হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়ে বলেছে যে হ্যাঁ, এটা ঠিক, ভারতবর্ষের বুকে ম্যারিটাল রেপ কোনো রকমের কোনো এখনো অবধি অপরাধ নয়, বাট ম্যারিটাল রেপকে একটা ডাইভোর্সের গুড গ্রাউন্ড হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ, ম্যারিটাল রেপ হওয়ার পরবর্তী সময়তে ওয়াইফ কিন্তু হাজবেন্ডের এগেনস্টে ডাইভোর্স চাইতে পারে। যে কেসটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, সেই কেসে ম্যারিটাল রেপ এমন ব্রুটাল জায়গায় গিয়ে পৌঁছেছিল যে ওয়াইফ তার মা যেদিনকে মারা গেছে সেদিনকে, তিনি যখন মেন্টালি ডাউন হয়ে রয়েছেন, তিনি যখন মানসিকভাবে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, সেই দিনকে তার হাজবেন্ড তার সাথে জোর করে সেক্সুয়াল ইন্টারকোর্স করে। শুধু তাই নয়, তাদের সন্তানদের সামনেও তাকে জোর করে বাধ্য করা হয় সেক্সুয়াল রিলেশনের মধ্যে যাওয়ার জন্য। দেখুন, ভারতবর্ষের বুকে দুটো আইন কার্যত সবাইকে খুব অবাক করে দেয়। এক হচ্ছে ধর্ষণ, সেখানে ধর্ষণ আছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটির সম্মতি বা মেয়েটির ইচ্ছা সেটা কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে। তার কারণ, ম্যারিটাল রেপটা আমাদের দেশে অফেন্স নয়। দু নাম্বার, যে সেকশনটাকে কিছুদিন আগে আনকনস্টিটিউশনাল করে দেওয়া হয়েছে, যে অ্যাডাল্ট্রি অর্থাৎ পরকীয়া, এই পরকীয়ার একটা জায়গাতে লেখা ছিল যদি সেই মহিলা তার হাজবেন্ডের কনসেন্ট না নিয়ে অন্য কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে। অর্থাৎ, হাজবেন্ডের কনসেন্ট নিয়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হতো তাহলে সেটা কিন্তু অ্যাডাল্ট্রি হতো না। এই আইনের মাধ্যমে একটা ইন্টেনশন কার্যত খুব ক্লিয়ার হয়ে যায় যে বিয়ের পরে ওয়াইফের বডির যে অধিকার, তার যে শারীরিক পুরো অধিকার, কার্যত যেন স্বামীর কাছে দিয়ে দেওয়া হচ্ছে, যে আমার গোটা শরীরের যে অধিকার তা আমার স্বামীর কাছে রইল। যে কারণে 497-এর আন্ডারে বলা ছিল যে কোনো পুরুষ মহিলার সম্মতি এবং তার সাথে তার হাজবেন্ডের সম্মতি নিয়েও যদি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে কিন্তু সেটাকে আর পরকীয়া বলা যায় না। কেরল হাইকোর্ট খুব সুন্দরভাবে রায়টা দিতে গিয়ে আরও উল্লেখ করেছেন যে মডার্ন জুরিসপ্রুডেন্সে আফটার ম্যারেজ একটি ছেলে এবং একটি মেয়েকে ইকুয়াল হিসেবে ট্রিট করা হয়, সেখানে কখনো হাজবেন্ড ওয়াইফের থেকে সুপিরিয়ার এই ভাবনা কখনো কোনো সভ্য সমাজে আসতে পারে না। এর সাথে সাথে হাইকোর্ট আরও বলেছেন, হাজবেন্ড তার মনের মধ্যে যখন এরকম ধরনের ধারণা নিয়ে বসে রয়েছেন যে ওয়াইফ তার শরীরের সমস্ত যে অধিকার, তার শরীরের সমস্ত অধিকার এবং তার গোটা শরীরের মালিক আমি, এই ভাবনা থেকেই কিন্তু ম্যারিটাল রেপের জন্ম হয়। হাইকোর্ট একদম জাজমেন্টের শেষে গিয়ে বলছেন যে যারা ল ফ্রেমার্স বা যারা ল মেকার্স অর্থাৎ যারা পার্লামেন্টে বসে রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ডাইভোর্সের ল বানানোর সময়তে। এখন হাইকোর্ট এখানে ইকুয়াল ট্রিটমেন্টের কথা বলেছেন। হাইকোর্ট এখানে মডার্ন জুরিসপ্রুডেন্স অনুযায়ী হাজবেন্ড এবং ওয়াইফ বোথ আর ইকুয়াল এই সেন্সে কথা বলেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা পার্লামেন্টে বেশি সংখ্যায় বসে রয়েছেন, তারা যে ভাবধারায় বিশ্বাস করেন এবং তাদের যে মূল গুরু মহান ভাগবত, তিনি কি মনোভাব নিয়ে চলেন কার্যত আমরা সবাই জানি। তিনি বলেছিলেন বিভিন্ন সময়তে, তিনি বলেছেন যে মেয়েদের জন্মই হয় তারা বাড়িতে থেকে স্বামী এবং তার বাচ্চার জন্য রান্না করবে এবং তাদের যে হাউসহোল্ড ডিউটি সেই হাউসহোল্ড ডিউটিকে ফুলফিল করবে। শুধু তাই নয়, এ কথাও আমরা বলতে শুনেছিলাম মোহন ভগবতকে যে ভারতবর্ষের বুকে যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে তার একমাত্র কারণ শিক্ষিত মহিলা। তার কারণ, মেয়েরা বেশি মাত্রায় শিক্ষিত হচ্ছে তাই জন্য মেয়েরাই দায়ী এই সমস্ত ডিভোর্সের জন্য। এখন
এখন খুব স্বাভাবিকভাবে আইনসভার যারা মেম্বার, যারা পার্লামেন্টের মেম্বার, তাদের ভাবনা চিন্তা যদি এরকম পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাহলে হাইকোর্ট যে সেন্স থেকে দাঁড়িয়ে আজকে ম্যারিটাল রেপকে একটা ডাইভোর্সের গ্রাউন্ড করে দিচ্ছে, পার্লামেন্ট কিন্তু এত অ্যাডভান্সভাবে ভাবতে পারছে না। দেখুন, এখানে একজনের মনে প্রশ্ন উঠতেই পারে যে ম্যারিটাল রেপ যখন আমাদের দেশে কোনো অফেন্স নয়, তাহলে ম্যারিটাল রেপটাকে কীভাবে ডাইভোর্সের গ্রাউন্ড করা হলো। সেখানেও হাইকোর্ট নির্দিষ্টভাবে বলেছেন যে ম্যারিটাল রেপ ইজ ইকুয়াল টু ক্রুয়েলটি। যেমনভাবে মেন্টাল ক্রুয়েলটি হচ্ছে, ঠিক তেমনভাবে কিন্তু ফিজিক্যাল ক্রুয়েলটি হচ্ছে, কারণ গোটা বিষয়টাই হচ্ছে ওয়াইফের কনসেন্টের বিরুদ্ধে। তাই এই মুহূর্তে যে দুটি ঐতিহাসিক রায়, একটা হচ্ছে ম্যারিটাল রেপ, সেটাও একটা ডাইভোর্সের গ্রাউন্ড, আর তার সাথে সাথে আরও একটি রায় যে বাচ্চা সন্তান চাইলে তার বাবার টাইটেল নয়, তার বাবার পদবি নয়, তার মার পদবিও ব্যবহার করতে পারে। 2021 সালে দাঁড়িয়ে এত মডার্ন এবং এত অ্যাডভান্স একটা ধারণা, এত অ্যাডভান্স একটা ভাবনা নিয়ে জুডিশিয়ারির এই যে ঐতিহাসিক পদক্ষেপ, সেই ঐতিহাসিক পদক্ষেপকে সবাই এর ওয়েলকাম করা উচিত। সবাই ভালো থাকবেন।